সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আপনারা সকলে জানেন আজ অর্থাৎ 15 জুলাই 2020 সালে অনুষ্ঠিত হওয়া মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজকে। আজকে এখনও অবধি আমার কাছে অসংখ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে কীভাবে মাধ্যমিকের রেজাল্ট ওয়েবসাইটে দেখতে হবে তিনারা বুঝতে পারছেন না। অসংখ্য অভিভাবক এবং ছাত্রছাত্রীরাও জানিয়েছে, তাই তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি, যদিও অনেক দেরি হয়ে গেল কিন্তু তবু আমি বলতে চাই যে খুব সহজে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যেতে পারে। এর জন্য কিছুই করতে হবে না, শুধুমাত্র নিজের মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার যার যাই থাকুক কেন সেখানে যে কোনো একটি ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে। এবং আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার খুলে নিয়েছি এবং এখানে টাইপ করবো WBBSE। এই WBBSE টাইপ করে সার্চ করলে প্রথমে যেটি খুলবে WBBSE.org, এখানে ক্লিক করলেই আমাদের সামনে এইরকম একটি পেজ খুলে যাবে। এটি হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল পেজ। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বাঁ দিকে মাধ্যমিক রেজাল্ট, ডান দিকে হোম পেজ অফ WBBSE.org। এখানে মাধ্যমিক রেজাল্ট 2020 যেটা দেওয়া রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। এখানে কী চাওয়া হচ্ছে, এখানে রোল পরীক্ষার্থীর নাম্বার এবং তার ডেট অফ বার্থ চাওয়া হচ্ছে। তো আমরা একটি দেখে নেব যে কীভাবে রেজাল্ট দেখতে হবে। এখানে আমরা রোলটা বসিয়ে দিচ্ছি একজনের। রোলটি এখানে বসিয়ে দিলাম। এখানে তারপরে তার নাম্বারটিকে বসাতে হবে, আমি নাম্বারটিও বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এরপর এখানে রয়েছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আমরা চাইলে সরাসরি এখানে এই যে ডেট অফ বার্থ ফরম্যাটটা হবে ডেটের দুটো সংখ্যা অবলিক মান্থের দুটো সংখ্যা অবলিক ইয়ারের চারটে সংখ্যা এখানে লেখা যেতে পারে, অথবা ক্যালেন্ডারে ক্লিক করে আমরা নিয়ে নিতে পারি। ক্যালেন্ডারে যদি ক্লিক করে আমরা নিই, প্রথমে এই যে একটি অ্যারো দেখাচ্ছে এটি মাস চেঞ্জ করার জন্য, আর যেটি ডবল অ্যারো দেখাচ্ছে এটি সাল চেঞ্জ করার জন্য। তো আমি সালটা এখানে ঠিক করে নিই। আমাদের আবেদনকারী সাল হচ্ছে 2005, আমরা এটা 2005 সিলেক্ট করে নিই, আর তার জানুয়ারি মাসে 5 তারিখ, তাই আমরা 5 তারিখ সিলেক্ট করে নিলাম। এরকমভাবে খুব সহজে করা যেতে পারে, অথবা যদি সরাসরি আমরা চাই তাহলে এইরকমভাবে কিবোর্ডে লিখেও আমরা করতে পারি, যেটি সুবিধা হবে সেটি করতে হবে। তারপর আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এই যে পরীক্ষার্থীর পুরো মার্কশিটটি ডিজিটাল আকারে চলে এলো। এটি হলো পরীক্ষার্থীর রোল নাম্বার, এটি তার নাম, এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত পেয়েছে গ্রেড, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রেড, এইরকমভাবে কোন কত নাম্বার পেলে সেটি কোন লেটার গ্রেডের মধ্যে পড়ে এবং তার পারফরমেন্স ইন্ডিকেটরটি বা কী সেটা এখানে দেওয়া রয়েছে। খুব সহজে এটি দেখা যেতে পারে, এই নিয়ে কোনো চিন্তা নেই। এই আরও অনেকগুলি ওয়েবসাইট রয়েছে এটি ছাড়াও, কিন্তু যেহেতু এটি খুব সহজ এবং এটি মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েবসাইট, তাই আমি এই ওয়েবসাইটটি ব্যবহার করলাম। আশা করি এই ভিডিওটি সবারই কাজে লাগবে। যারা এখনও অবধি রেজাল্ট দেখেনি, ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে। আর এই লিঙ্কটিকে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এই লিঙ্কে সরাসরি ক্লিক করলেই আপনাদেরকে এই মূল পেজে এখানে নিয়ে চলে আসবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, নমস্কার।